গ্রীষ্মের সকালেই মৌসুমি ফলের বিশাল সমারোহ, এ যেন কাঁচা তালের রাজ্য। পদ্মা সেতু দিয়ে ট্রাক ভর্তি দক্ষিণের কাঁচা তাল আসছে। দাবদাহের তেষ্টা মেটাতে এই তালের শাঁসের ব্যাপক চাহিদা। এখন সরবরাহ পর্যাপ্ত থাকায় 12-14 টাকার তাল সপ্তাহের ব্যবধানে পাইকারিতে নেমে এসেছে 6-7 টাকায়। ফলের হাটে শোভা বাড়িয়েছে আগাম লিচু ও কাঁঠাল, পাহাড়ি কাঁঠালের বড় পসরা হাট জুড়ে। আনারসেরও চলছে ধুম বেচাকেনা, আর রসালো ফলের দাপটে কলার বাজারে ধস নেমেছে। 40 টাকা হালি সবজি কলা বিক্রি হচ্ছে 20-25 টাকায়। মৌসুমি ফল প্রচুর পরিমাণে আবাদ হয়েছে, এখন নতুন নতুন ফল নামে তালের শাঁস, লেচু, এইসব কারণে আনারস আর অন্যান্য বিভিন্ন ধরনের সব ফলই খাওয়ায় স্বাদ। তাপমাত্রা বাইরে যাওয়ার কারণে তালের দাম এখন বাজার একটু ভালো আছে। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। কাঁঠাল, আনারস, কলা, ডাব, তাল, লিচু, এটা আর কি সব কিছু উঠোনে এখন আর কি বাজারটা একটু কম। তাল, কলা, কাঁঠাল, আম, জাম, লিচু, এগুলো সবই আমাদের এখানে ফরমালিন ছাড়া কোনো এখানে কোনো ভেজাল বুজাল নাই। কৃষি কর্মকর্তা বলছেন, কৃষক সচেতন হওয়ায় মৌসুমি ফল ভোক্তাদের কাছে দিন দিন সহজলভ্য হচ্ছে। তবে এই ফল বিষমুক্ত রাখতে বাজার মনিটরিং বাড়াতে হবে। আমরা এগুলো মনিটরিং করতেছি জেলা পর্যায়ের কর্মকর্তা সহ উপজেলা পর্যায়ের কর্মকর্তা এবং উপসহকারী কর্মকর্তা বৃন্দকে সহ, যাতে এগুলোতে কোনো বিষ মিশ্রিত করতে কেউ না পারে। স্থানীয় ছাড়াও এখানে ফল আসে রাজশাহী, ফরিদপুর ও পিরোজপুর সহ দেশের অন্তত 41 জেলা থেকে। ধলেশ্বরী তীরের এই হাটে প্রতিদিন 2-3 ঘন্টায় বিক্রি হয় প্রায় 250 কোটি টাকার মৌসুমি ফল। মুন্সিগঞ্জের হাট লক্ষ্মীগঞ্জ থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ।